আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে অ্যামিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অ্যামিন একটি খুবই গুরুত্বপূর্ণ জৈব যৌগ এবং এই অ্যামিনের প্রস্তুতি কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা সাধারণত আসে। সুতরাং অ্যামিনের প্রস্তুতি গুলো আমরা একটু ভালোভাবেই পড়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রস্তুতি শুরু করি। যে অ্যামিন সমূহ সাধারণ প্রস্তুত প্রণালী, প্রথমে আমরা অ্যালিফেটিক অ্যামিন প্রস্তুতি আলোচনা করব। আমরা জানি অ্যামিন দুই ধরনের হতে পারে, অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন। আবার অ্যালিফেটিক অ্যামিন তিন ধরনের হয়ে থাকে, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারসিয়ারি অ্যামিন। যখন একটি অ্যালকাল গ্রুপ যুক্ত থাকে তখন সেটা প্রাইমারি অ্যামিন বা এক ডিগ্রি অ্যামিন, যখন দুইটি অ্যালকাল গ্রুপ যুক্ত থাকে তখন সেটি দুই ডিগ্রি অ্যামিন অথবা সেকেন্ডারি অ্যামিন, আর যদি তিনটি অ্যালকাল গ্রুপ যুক্ত থাকে তখন সেটাকে আমরা তিন ডিগ্রি অ্যামিন বা টারসিয়ারি অ্যামিন বলে থাকি। এখন প্রথমেই আমরা যে প্রস্তুতিটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকাল হ্যালাইড ও অ্যামোনিয়া থেকে আমরা কিভাবে অ্যামিন তৈরি করব। ইথানল দ্রবীভূত অ্যালকাল হ্যালাইড ও অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে আমরা যদি আবদ্ধ পাত্রে অধিক চাপে যদি উত্তপ্ত করি তাহলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমন অ্যামিন পাবো। যেমন এখানে অ্যালকাল হ্যালাইড এবং অ্যামোনিয়া, অর্থাৎ এখানে মিথাইলাইটকে আমরা উদাহরণ হিসেবে নিলাম। মিথাইলাইটের সাথে যদি অ্যামোনিয়াকে উত্তপ্ত করি তাহলে আমরা এখানে মিথাইল অ্যামিন পাবো। তারপরে ঠিক একইভাবে যদি আমরা যে উৎপন্ন অ্যালকাল হ্যালাইডের সাথে যদি মিথাইল অ্যামিনকে উত্তপ্ত করলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যামিন। আবার 2 ডিগ্রি অ্যামিনকে যদি আমরা মিথাইল অ্যালকাইল অর্থাৎ মিথাইল হাইড্রেটের সাথে উত্তপ্ত করি তাহলে আমরা 3 ডিগ্রি অ্যামিন পাবো। এই বিক্রিয়াটিকে আমরা এইভাবেও লিখতে পারি, মিথাইল হাইড্রেট অ্যামোনিয়া, এখানে NaCH3NH2, আমরা হাইড্রোজেন হাইড্রেটটাকে হাইড্রোজেন হাইড্রেট হিসেবে অপসারণ করে দিতে পারি। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাহলে CH3NH2 এর সাথে যদি অ্যালকাইল হাইড্রেটের বিক্রিয়া ঘটে তাহলে আমরা লিখতে পারি এটা CH3NHCH3, অর্থাৎ CH3 হোল টু NH, হাইড্রোজেন হাইড্রেটটাকে আমরা আলাদা করে দিতে পারি। আবার এখানে একটি CH3 হোল 2 লেখা হয়েছে আর NH2 লেখা এবং হাইড্রেট লেখা হয়েছে, তাহলে হাইড্রোজেন হাইড্রেটের সরাই দিলে এখানে থাকবে NH CH3 হোল 2, অর্থাৎ দুটো অ্যালকাইল গ্রুপ এবং NH গ্রুপ থাকবে, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিনের সাথে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করি তাহলে টারসিয়ারি অ্যামিন হবে, অর্থাৎ CH3 NCH3 CH3, এই হাইড্রোজেন হাইড্রেটটাকে আমরা এখান থেকে সরাই দিতে পারি, অর্থাৎ টারসিয়ারি অ্যামিন হবে। এভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিন তৈরি করতে পারি। এরপরে অ্যামোনিয়াম লবণ, যেটা আমরা কোয়াটারনারি সল্ট বলে থাকি, সেটা তৈরি করা যায় যদি টারসিয়ারি অ্যামিনকে আমরা মিথাইল হাইড্রেটের সাথে পুনরায় বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোয়াটারনারি সল্টে পাবো, অ্যামোনিয়ার কোয়াটারনারি সল্টটা পাবো। এই হচ্ছে আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামোনিয়া তৈরি করতে পারি। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি, অ্যালকাইল নাইট্রাইল ও আইসোনাইট্রাইলের বেশ ধারণ থেকে আমরা অ্যামিন তৈরি করতে পারি। এক্ষেত্রে আমরা সাধারণত প্রাইমারি অ্যামিন এবং সেকেন্ডারি অ্যামিনটা তৈরি করতে পারবো। শুষ্কীভূত ইথার দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট দ্বারা অ্যালকেন নাইট্রাইলকে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা প্রাইমারি অ্যামিন পাবো। এখানে হচ্ছে অ্যালকেন নাইট্রাইল, এটা অ্যালকেন নাইট্রাইল বলা হয় এটাকে, CNA গ্রুপ আছে। অ্যালকেন নাইট্রাইলকে যদি আমরা লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেটের দ্বারা এটাকে যদি বিজারিত করি তাহলে আমরা সেক্ষেত্রে প্রাইমারি অ্যামিন পাবো। এখানে লিথিয়াম অ্যালুমিনেট হাইড্রেট দ্বারা বিজারিত করা হচ্ছে, এটা জাইমান হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন এটাকে আমরা সরাসরি বিজারিত করি। যেমন এখানে আমরা যদি ইথেন নাইট্রাইল নেই, এখানে দুটি কার্বন আছে সেজন্য ইথেন নাইট্রাইল, এটাকে যদি আমরা লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট দ্বারা বিজারিত করি তাহলে আমরা ইথাইল অ্যামিন পাচ্ছি, এটা 1 ডিগ্রি অ্যামিন। কিন্তু যদি আমরা অ্যালকেন আইসোনাইট্রাইল ইউজ করি, আইসোনাইট্রাইল বলতে এখানে কার্বনে কিন্তু যোজনী 2, নাইট্রোজেনটা ভিতরে, অর্থাৎ নাইট্রোজেন 3 ঠিক রেখে আমরা কার্বন যোজনী 2 হচ্ছে, এটা হচ্ছে অ্যালকেন আইসোনাইট্রাইল। এই অ্যালকেন আইসোনাইট্রাইলকে আমরা সেম বিজারক দ্বারা যদি বিজারিত করি তখন 2 ডিগ্রি অ্যামিন পাবো। কারণ এখানে দেখ 2 ডিগ্রি অ্যামিন, এখানে হাইড্রোজেন দ্বারা এখানে নাইট্রোজেন, একটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যাচ্ছে, তারপরে দেখছে কার্বনটার সাথে কিছু হাইড্রোজেন যাচ্ছে গিয়ে, এটা 2 ডিগ্রি অ্যামিনে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অ্যালকাইল গ্রুপ আছে, NH N গ্রুপের সাথে, NH এর সাথে এখানে একটা মিথাইল গ্রুপ আর একটা অ্যালকাইল গ্রুপ। যেমন আমরা এখানে যদি ইথেন আইসোনাইট্রাইল নেই তাহলে এটাকে যদি আমরা বিচারিত করি তাহলে ডাইমিথাইল অ্যামিন হয়, দুই পাশে দুটি মিথাইল গ্রুপ আছে আর এখানে অ্যামিন আছে, ডাইমিথাইল অ্যামিন।
তাহলে আমরা দেখলাম যে আমরা যদি অ্যালকেন নাইট্রাইল নিই তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইমারি অ্যামিন পাই, যদি অ্যালকেন আইসো নাইট্রাইল নিই তাহলে আমরা সেক্ষেত্রে সেকেন্ডারি অ্যামিন পাই, সেকেন্ডারি অ্যামিন পাই। তারপরে আমরা অ্যামাইড থেকে আমরা অ্যামিন তৈরি করতে পারি। অ্যামাইড অ্যামাইডকে সেম বিজারক অর্থাৎ লিথিয়াম লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট দ্বারা যদি আমরা এটাকে বিজারিত করি তাহলে সেক্ষেত্রে আমরা অ্যামিন পেতে পারি। এখানে সরাসরি এই সিও গ্রুপটি বিজারিত হয়ে যাচ্ছে, সিও গ্রুপটি বিজারিত হয়ে সিএইচ টু এনএইচ টু হয়। যেমন এখানে যদি আমরা ইথানামাইড নেই তাহলে আমরা ইথাইল অ্যামিন পাবো, যদি আমরা প্রোফাইল অ্যামাইড নেই তাহলে আমরা এখানে আমরা প্রোফাইল অ্যামিন পাবো। এভাবে আমরা এখান থেকে অতি সহজেই 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি। তবে এই অ্যামাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিনই তৈরি করতে পারবো, এখানে আমরা সেকেন্ডারি অ্যামিন তৈরি করতে পারবো না। এখন এই অ্যামাইড থেকে আবার আমরা কিন্তু অন্য একটি প্রক্রিয়াও কিন্তু অ্যামিন তৈরি করতে পারবো, যেটাকে বলা হয় হপম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন অথবা হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি? এই বিক্রিয়ার মধ্যে অ্যালকাইল অ্যামাইড অর্থাৎ অ্যাসিড অ্যামাইড যদি আমরা বলে থাকি বা অ্যালকাইল অ্যামাইড, যেটা আমাদের আগের বিক্রিয়াটি আমরা দেখেছি অ্যালকাইল অ্যামাইড, ওখানে আমরা সরাসরি অ্যালকাইল অ্যামাইডকে বিজারিত করলাম আর অ্যামিন পেয়ে গেলাম। আমাদের আগের বিক্রিয়ার চেয়ে দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি আমরা অ্যালকাইল অ্যামাইডকে কি করছি, যা লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট দ্বারা বিজারিত করলাম অ্যামিন পেয়ে গেলাম। আর হপম্যান ডিগ্রেডেশন আমরা কি করছি, সেম বিক্রিয়ক আমার অ্যাসিড অ্যামাইড, সেখানে যদি আমরা ব্রোমিন অ্যাসিড অ্যামাইডের সাথে মূল অ্যাসিড অ্যামাইডের সাথে কোষ্টক সোডা এবং ব্রোমিনের মিশ্রিত করে উত্তপ্ত করে তাহলে আমরা প্রাইমারি অ্যামিন পাই। এক্ষেত্রে যে অ্যামিনটা আমরা পাবো তা অ্যামাইড থেকে একটি কার্বন কম থাকবে, যেহেতু অ্যামাইড থেকে অ্যামিনে একটি কার্বন কম থাকে সেজন্য এটাকে আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় হপম্যান ক্ষুদ্রাংশকরণ বা হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কারণ যেখানে এখানে একটি কার্বন কার্বন সোডিয়াম কার্বনেট হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে চলে যায় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড চলে যায়, সেখানে সোডিয়াম হাইড্রোকার্বনেট তৈরি হয় এবং সোডিয়াম দেওয়া। তাহলে এখানে যেহেতু একটি কার্বন কমে যাচ্ছে অর্থাৎ ডিগ্রেড হচ্ছে ভেঙে যাচ্ছে সেজন্য এটাকে বলা হয় ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আর এটি আবিষ্কার করেন হপম্যান, সেজন্য এটাকে বলা হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে অ্যামাইড কে আমরা সরাসরি বিজারিত করে অ্যামিন তৈরি করতে পারি অথবা ব্রোমিন এবং কোষ্টিক সোডা সহ বা কোষ্টিক পটাশ সহ উত্তপ্ত করলে আমরা অ্যামিন তৈরি করতে পারি। এখানে আমরা যেমন এখানে যদি অ্যাসিড অ্যামাইড নেই, যদি আমরা ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করি তাহলে আমরা ইথাইল অ্যামিন তৈরি করতে পারি, এটা প্রাইমারি অ্যামিনের জন্য প্রযোজ্য। এখন আমরা ইথাইল অ্যামিন কিভাবে তৈরি করব, ইথাইল অ্যামিন যদি আমরা একটা একটা আরেকটা প্রস্তুত প্রণালী যেখানে আমরা কি করতে পারি, যদি ইথিনকে অ্যামোনিয়ার সাথে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 20 বায়ু চাপ মন্ডলীয় চাপে কোভাল প্রভাবের উপর উপস্থিতি উত্তপ্ত করি তাহলে আমরা সেক্ষেত্রে ইথাইল অ্যামিন পেতে পারি। এখানে ইথিলিনটা বিজারিত হয়ে যাচ্ছে অ্যামোনিয়া দ্বারা, ইথিলিন ও অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় ইথাইল অ্যামিন তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যামিন উৎপাদন অর্থাৎ এটি অ্যালিফেটিক অ্যামিন উৎপাদনের পদ্ধতিগুলো। এবার আসি আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি কিভাবে করব। আমরা প্রথমে নাইট্রোবেনজিন থেকে অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে পারবো। আমরা যদি 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোবেনজিনকে কপার প্রভাবের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে আমরা এখানে অ্যানিলিন পেয়ে যাচ্ছি। এখানে মূলত হাইড্রোজেন দ্বারা নাইট্রো গ্রুপটা বিজারিত হয়ে যাচ্ছে, গিয়ে এখানে অ্যানিলিন তৈরি হচ্ছে, এটা সরাসরি একটা বিক্রিয়া। এবার আমরা নাইট্রোবেনজিনকে আবার অন্যভাবে বিজারিত করতে পারি, সেটা হচ্ছে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা বিজারিত করতে পারি। এক্ষেত্রে টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া স্ট্যানিক ক্লোরাইড এবং জার্মান হাইড্রোজেন তৈরি হয়। এই জার্মান হাইড্রোজেন দ্বারা নাইট্রোবেনজিনের নাইট্রো গ্রুপটা সরাসরি বিজারিত হয়ে অ্যানিলিনে তৈরি হয়। এটা হচ্ছে আমাদের পরীক্ষাগার পদ্ধতির যদি বলা হয় তাহলে এটা সবচেয়ে ভালো পদ্ধতি। নাইট্রোবেনজিনকে আমরা টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিচারিত করে অ্যানিলিনে রূপান্তর করি অর্থাৎ অ্যামিলিন তৈরি করি। এটা আমাদের পরীক্ষাগারে উৎপাদন পদ্ধতি এবং আমরা পরীক্ষাগার সাধারণ পদ্ধতিটি বেশি ব্যবহার করে থাকি। এরপর হপম্যান ডিগ্রেশন বিক্রিয়া বা আমরা যেভাবে অ্যালিফেটিক অ্যামিনে দেখে এসেছি যে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটি, এখানেও আমরা হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটি অ্যাপ্লাই করতে পারি। ওখানে আমাদের ছিল অ্যালকাইল অ্যামাইড আর এখানে হচ্ছে অ্যারাইল অ্যামাইড, যেখানে এখানে বেনজিন গ্রুপ আছে সেজন্য এটা অ্যারাইল অ্যামাইড। জাস্ট এখানে অ্যালকাইল গ্রুপের পরিবর্তে আমাদের আগের যে অ্যালিফেটিক অ্যামিন আমরা দেখেছি সেখানে ছিল অ্যালকেন একটা অ্যালকাইল গ্রুপ আর এখানে একটা অ্যালকাইল গ্রুপের পরিবর্তে বেনজিন গ্রুপ, সেজন্য এটাকে বেনজামাইট বলা হয় বা অ্যারাইল অ্যামাইড বলা হয়। তো বেনজামাইটকে যদি আমরা এখন ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোষ্টিক পটাশ বা কোষ্টিক সোডা সহ উত্তপ্ত করি তাহলে আমরা
অ্যানিলিন পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। সাধারণত আমরা বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম বাইক্রোমেট, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বোনেট এবং পানি পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হপমেন ডিগ্রেডেশন প্রক্রিয়াটা অ্যালিফ্যাটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন দুটি প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য। আমাদের তিন নম্বর প্রক্রিয়াটি, তিন নম্বর প্রক্রিয়া হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকে আমরা সরাসরি অ্যানিলিন পেতে পারি। কিভাবে? এখানে সরাসরি আমরা যদি কপার অক্সাইডের উপস্থিতিতে, এটা একটি প্রভাবক হিসেবে কাজ করবে, কপার অক্সাইড এখানে 300 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়ার সাথে ক্লোরোবেনজিনকে যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে অ্যানিলিন পাওয়া যায়, সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এটা দেখা যাচ্ছে আমরা অ্যানিলিন সহযোগিতা সরাসরি ক্লোরোবেনজিনকে থেকে আমরা সরাসরি অ্যানিলিন তৈরি করতে পারি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ার মাধ্যমে। এরপর আমরা ফেনল থেকে অ্যানিলিন তৈরি করতে পারি, ফেনল থেকে আমরা অ্যানিলিন তৈরি করতে পারি। কিভাবে? এক্ষেত্রে আমরা একইভাবে ফেনলকে আমরা এখানে একইভাবে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটাবো, কিন্তু এখানে আমাদের প্রভাবকটি পরিবর্তন করব। অর্থাৎ এখানে প্রভাবক হবে জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড উপস্থিতিতে যদি আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেনলের সাথে অ্যানিলিনের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা অ্যানিলিন পাবো। তাহলে আমাদের জাস্ট আগের বিক্রিয়াটা আমরা দেখলাম, সেখানে আমাদের প্রভাবক ছিল কপার অক্সাইড অর্থাৎ কিউফ্রাস অক্সাইড, আর এখানে আমাদের প্রভাবক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। বাট আদার থিংস আর ওকে সেম, যার কারণে আমরা এখানে অ্যানিলিন পেয়ে যাচ্ছি। শুধুমাত্র প্রভাবকের পার্থক্যের কারণে আমরা এখানে অ্যানিলিন পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন ক্লোরাইডকে শক্তিশালী বিজারক যেমন জিঙ্ক ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে যে জাইমার হাইড্রোজেন তৈরি হয় তা দ্বারা বিচারিত করে আমরা অ্যানিলিন ও অ্যামোনিয়াম ক্লোরাইড পাই। যেমন এখানে আমরা এখানে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে জাইমার হাইড্রোজেনটা পাচ্ছি সেটা যদি আমরা ডাইজোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি তাহলে সেটা আমরা অ্যানিলিন পেয়ে যাচ্ছি। ডাইজোনিয়াম উত্তপ্ত করলে সেটা আমরা অ্যানিলিন পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোবেনজিন থেকে আমরা অ্যানিলিন তৈরি করতে পারি, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারি, ফেনল থেকে অ্যানিলিন তৈরি করতে পারি, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন তৈরি করতে পারি। তাহলে আমরা যে কোথা থেকে অ্যানিলিন তৈরি করছি এটাও যদি মনে রাখতে পারি তাহলে আমরা প্রস্তুতিগুলো সহজেই মনে রাখতে পারবো। এখানে ডাইজোনিয়াম ক্লোরাইড, ডাইজোনিয়াম বলতে কি বোঝে? ডাই মানে দুই, অ্যাজো মানে নাইট্রোজেন। এখানে দুটি নাইট্রোজেন গ্রুপ এভাবে অর্থাৎ এখানে আয়ন হিসাবে অর্থাৎ নাইট্রোজেন ত্রিবন্ধন দ্বারা এখানে যুক্ত আছে, দুটি পরস্পরের সাথে একটি কিন্তু সল্ট হিসাবে অর্থাৎ NH N+ হিসাবে আছে। যখন এই ধরনের গঠনে থাকে তখন এটাকে ডাইজোনিয়াম মূলক বলা হয়। যেখানে এখানে বেনজিন ডাইজোনিয়াম আয়ন, বেনজিন ডাইজোনিয়াম আয়ন এটাকে বলা হয় বেনজিন ডাইজোনিয়াম আয়ন। দুটি নাইট্রোজেন গ্রুপ ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, একটা এখানে একটা পজিটিভ আয়ন নাইট্রোজেনের মধ্যে থাকে, কারণ একটা হচ্ছে এখানে তার ইলেকট্রন ঘাটতি দেখা যায় ব্যালেন্সে 4 হয়ে যায়, যার কারণে এখানে পজিটিভ চার্জ। এই ধরন হলে তখন সেটাকে আমরা ডায়াজো মূলক বলে থাকি, যেমন এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। এখন এই বেনজিন ডায়াজোনিয়াম আয়নের সাথে যদি ক্লোরাইড আয়ন, বাইসালফেট আয়ন ইত্যাদি আয়ন যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম লবণ বলা হয়। এখন ডায়াজো করে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, ডায়াজোকরণ বিক্রিয়া কি? পরীক্ষাটা প্রায় 2 নম্বরের জন্য দেওয়া হয় বা 1 নম্বরের জন্য দেওয়া হয়। ডায়াজোকরণ বিক্রিয়াটা হচ্ছে আমরা প্রাইমারি অ্যামিনের সাথে যদি অর্থাৎ যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে নিতে পারি অ্যানিলিন, অ্যানিলিনের সাথে যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাই, আর এই বিক্রিয়াটাকে বলা হয় ডায়াজোকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে বলা হয় ডায়াজোকরণ বিক্রিয়া, কারণ এখানে ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, কিন্তু এখানে ডায়াজোকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমরা নাইট্রাস অ্যাসিড ব্যবহার করছি অ্যানিলিন থেকে ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরির জন্য, কিন্তু এই নাইট্রাস অ্যাসিডটা আসে কোথা থেকে? সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে। পরবর্তীতে নাইট্রাস অ্যাসিডটাকে আমরা অ্যানিলিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে থাকি। তাহলে এতক্ষণ আমরা পড়লাম অ্যানিলিনের প্রস্তুতি এবং সেই অ্যানিলিন থেকে কিভাবে আমরা ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করি সেটাও দেখলাম। এখানে একটা ব্যাখ্যা আছে পরীক্ষায় যে ডাইজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ বেনজিন অ্যানিলিন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করে, বাট অ্যালিফেটিক অ্যামিন ডায়াজো কম্পাউন্ড তৈরি করতে পারে না, কেন? আমরা এটার ব্যাখ্যাটা দেখি। এখানে এক কথা হচ্ছে অ্যানিলিন ডাইজোনিয়াম তৈরি করলো অ্যালিফেটিক অ্যামিন যেমন মিথাইল অ্যামিন, এখানে যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি মিথাইল অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে না, কারণ হচ্ছে মিথাইল অ্যামিন ও নাইট্রাস অ্যাসিড বিক্রিয়ায় মধ্যগ্রুপে অস্থায়ী মিথাইল
আয়ন তৈরি করে, এই যে এখানে অস্থাইল মিথাইল ডাইজোনিয়াম আয়ন তৈরি করে। অর্থাৎ অস্থায়ী মানে কি, এখানে ডাইজোনিয়াম আয়ন তৈরি হচ্ছে যখন আমরা অ্যালিফ্যাটিক অ্যামিন ইউজ করি, কিন্তু সেটি খুব দ্রুত আবার ভেঙে গিয়ে অর্থাৎ বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং মিথাইল কার্বনিয়াম আয়ন তৈরি করে। যেহেতু এটা দ্রুত ভেঙে যাচ্ছে অর্থাৎ তার অস্তিত্বটা সে ধরে রাখতে পারছে না, সেজন্যই সাধারণত অ্যালিফ্যাটিক অ্যামিনের বেলায় ডাইজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ ডাইজোনিয়াম লবণ তৈরি হয় না। আমরা এটা পিক্চারে দেখি, এখানে মিথাইল অ্যামিন অ্যাসিটেট উপস্থিত বিক্রিয়ায় এখানে মেঘে মিথাইল অ্যামোনিয়াম আয়নে রূপান্তরিত হয়। পরবর্তীতে এটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মিথাইল ডাইজোনিয়াম আয়ন তৈরি করে। এই মিথাইল ডাইজোনিয়াম এটা ভেঙে পরে নাইট্রোজেন গ্যাস এবং মিথাইল কার্বনিয়াম আয়ন তৈরি করে ফেলে। অর্থাৎ এখানে যে ডাইজোনিয়াম লবণটা তৈরি হচ্ছে বা ডাইজোনিয়াম আয়নটা তৈরি হচ্ছে, সেটা ভেঙে গিয়ে কার্বনিয়াম আয়ন এবং নাইট্রোজেনে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এটা তার অস্তিত্ব থাকছে না, কারণ সে আনস্টেবল, অর্থাৎ এটা ভেঙে যায়, বিয়োজিত হয়ে যায়। যার কারণে আমরা বলতে পারি যে মিথাইল ডাইজোনিয়াম আয়ন অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে তৈরি হতে পারে না, বাট আমরা অ্যানিলিন থেকে ডাইজোনিয়াম লবণ সহজে তৈরি হতে পারে। এখানে মিথাইল কার্বনিয়াম আয়ন যেটা তৈরি হয় সেটা পরবর্তীতে হাইড্রোক্সাইল গ্রুপের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল অথবা ক্লোরিনের সাথে বিক্রিয়া মিথাইল ক্লোরাইড তৈরি করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যানিলিন ও নাইট্রাস অ্যাসিড থেকে যে ডাইজোনিয়াম লবণটি তৈরি হয়, সেক্ষেত্রে ডাইজোনিয়ামের এই যে ডাইজোনিয়াম আয়ন ডাইমল ডাইজোম মূলকটি কি করতে পারে, বঞ্জিন বলের পাই ইলেকট্রনের সাথে অনুরণন অর্থাৎ অনুরণনে অংশ নেয়। এখানে যে ডাইজোনিয়াম গ্রুপ মূলকটি আছে সেটা অনুরণনে, বেনজিন যে গ্রুপটা আছে বেনজিন গ্রুপের সাথে অনুরণনে অংশগ্রহণ নিতে পারে, অর্থাৎ যেটাকে আমরা রেজোনেন্সও বলে থাকি। ফলে বেনজিন বলের সাথে কার্বন নাইট্রোজেনের বন্ধনটা খুবই বন্ধনটি ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট হয়ে পড়ে, অর্থাৎ এই বন্ধনটি খুবই দৃঢ় হয়ে যায়, যেটা এখানে অনুরণন ঘটে। এই অনুরণন ঘটার কারণে দৃঢ় হয়ে যায়, দৃঢ় হয়ে যাওয়ার কারণে তাদের একটি অবস্থান তৈরি হয়, অর্থাৎ তারা স্টেবল থাকতে পারে বা স্থিতিশীলতা থাকে। এজন্যই বেনজিন অর্থাৎ অ্যারোমিন অ্যানিলিন অথবা বেনজিন ডাইজোনিয়াম আয়ন থেকে অ্যানিলিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে, কিন্তু মিথাইল অ্যামিন ডাইজোনিয়াম আয়ন তৈরি করতে পারে না। অর্থাৎ অ্যালিফেটিক অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করতে পারে না, বাট অ্যারোমেটিক অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করতে পারে। এই ছিল আমাদের যে অ্যালকেনের অ্যামিনের প্রস্তুত প্রণালী। আমরা তাহলে এখানে অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন দুইটি অ্যামিনেরই দুই ধরনের অ্যামিনের প্রস্তুতি আলোচনা করলাম। একই সাথে আমরা ডাইজোকরণ বিক্রিয়া কি এটা জানলাম, এবং এটাও জানলাম যে অ্যানিলিন ডাইজোনিয়াম লবণ তৈরি করলেও মিথাইল অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে না, কেন সেটার ব্যাখ্যাটাও আমরা এখান থেকে জানলাম। এখানে যা কিছু আমি আজকে আলোচনা করেছি প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি অংশে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তাহলে বিক্রিয়াগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে যত্ন সহকারে পড়বো, তাহলে সহজে মনে থাকবে। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।